পাঁচ ছ মাস করবো না ভিডিও নিয়ে। সকালকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন, আমরা আছি, ভালোই আছি আমরা। তো আসলে সত্যি কথা, অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, সত্যি কথা অনেকদিন পর, মিথ্যা কথা না, ঠিক আছে, চেষ্টা করব, চেষ্টা করবো প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য, কিন্তু প্রতিদিন না, প্রতিদিন দিতে পারবো না। আমাদের একটা টার্গেট ছিল যে 1 লাখ সাবস্ক্রাইব বানাবো, বেশি আরামে আছিলাম, সুখে আছিলাম, প্লে বাটনও হাতে পেয়ে গেছি, আমরা প্লে বাটনে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। সব চাষে লাভ হয়েছে কি, প্লে বাটন পেলে কত কিছু, 1 লাখ সাবস্ক্রাইব হলে আমি যে ড্রেস পরেছি সেই ড্রেস পরেছি। তা আমিও তো সেই টাইপের ড্রেস আমি কিছু করছি। তুমি তো আমার একটা ড্রেস দিয়ে পারতো উপলক্ষে, প্লে বাটন পেয়েছি, মানে আমি একটা প্লে বাটন পেলাম, ঠিক আছে, গিফট করতে। তো আজকে খাবার এলো, এর মাঝখানে নদী, তারপরে মাঝখানে আবার ভাত, যারা আছে না যে কেবল বিয়ে হয়েছে আপনারা জানেন না, আলো টেনে খুঁটা ছাড়াই আসে তো মানুষ তো সার যায় কিনে বাঁচানা করে, এমন মানুষ তো আছে দুনিয়ায়, মানে যা আমার গ্রামের মতো আমার কথাই কই, বাপের বাড়িতে এক গ্লাস জল ভরে ওখানে তাদেরকে পাকা রাঁধুনি করার জন্য আমি আলু ভর্তা রেসে বলি সমস্যা না, সবই পাবে, ভাত না রান্না করতে না পারলে ভাত। আচ্ছা ঠিক আছে, তো আমাদের আজকে তো শাস্তি আছে, একটু কঠিন শাস্তি আজকে, কঠিন শাস্তি। আচ্ছা ঠিক আছে, শুরু করি নাকি? করো। দলের সাথে মিক্স করে আলো ভর্তা খেতে খুব স্বাদ লাগে, চ্যালেঞ্জের শান্তি নেই ওটা। কেমন ভালো কথা, ভালো তুমি আমার কত করবে, আমি ডিম নিতে ডিম ডিম যাবে, তুমি আধা ঘন্টা পরে ডিম নিতে, আধা ঘন্টা পরে আমি জোরে জোরে খাই, তুমি আস্তে আস্তে খাও, এমনি আমি আস্তে আস্তে খাই। এতদিন ভিডিও দিনে কিনে গে তা জানেন তো, জানাকে বানামে হারি নেন কে এবার তো যাবো এরিস ভিডিও দিনে কয় মাস হয়েছে হিসেব করে দেখুন, দেখুন আর আমি কয় মাস ছিল মাস করে যা, তুমি আমার কাছে আর আগে ভিডিও বানাবো তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবো, হ্যাঁ
আমি আগে বুঝিলাম তুমি দিতে পারবো না। ঠিক আছে যাও, আমি আস্তে আস্তে খেয়েছি, ভাবছিলাম তো ওরা হারাইতে একটু খারাপ করতেছিল, বেচারা এত দুর্বল তাহলে সবাই খুব বোঝে। বইয়ের কাছে এগুলো কেমন লাগে না, মাংস মন লাগে, আমার কাছেও খারাপ লাগে, এই জন্য আমি আস্তে আস্তে খেয়েছিলাম, কিন্তু তুমি তো পারলাম। না পারলে আমি কি করবো, কিছু করার নেই, শাস্তি ভোগ করতে হবে, আজকে কঠিন শাস্তি। আলু ভর্তার রেসিপি দেখে আলু ভর্তা খাই, কিন্তু এরকম করে খাই না, আবার তো স্বাদ লাগবো না পরে আবার আমার ভোগ না। সাজেছে আজকে, সবগুলোই সাজেছে, কিন্তু খাওয়ার স্বাদ তো বুঝলাম না, কিছু করার নেই এখন, এটা ভেতর এটা করোনা ভাইরাসের মতো দেখা যায়, তাই না? করোনা ভাইরাস গুল আছে লম্বা, এই করোনা ভাইরাসের গুল না দিয়ে লম্বা ছিল তাহলে তো করলার সাথে ইয়ে হবে না, মেসি হতো তোমার ওই বাদ দেখে লাভ নেই। আমি ও জানি, সবাই জানে যে তোমার কাছে কোনো খাবারের শাস্তির উপযুক্ত নয়, শুধুমাত্র শুকনি মাছ, আমি শুকনি মাছ কাঁচা দাঁত খাওয়ানো সম্ভব না, আমি এত খারাপ মানুষ না। খাইয়ে লাভ কি, কোনো এক্সপ্রেশন নাই, কিছু নাই, লাভ নেই। তোমার কম ফেলে লাভ আছে, এমনি বাদ কম আছে। ওই যে দেখ আর খাওয়ানো দিবে মানুষ সিদ্ধ করলায় খেয়ে পারে না, বাজি করলা উনি কাঁচা করলা খেয়ে গেছে, কত খিদা লাগছে চিন্তা করে, কত কটা বাজন কি আশেপাশে বরঞ্চ আরো ই হইলো, তুমি একটা বোনাস পাইলো, তোমার খাওয়া দেখা মনে হলো তুমি একটা বোনাস পাইছো, কি আর করা যাবে। একটা কথা বলি, যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ না, এটা 90% পোলা পান খাইবার গেলে বমি করবে, ঠিক আছে? আমি খাইবারই তাই খেয়ে পারলাম। আর একটা জিনিস কি, করলা কাঁচা খানার সিদ্ধ করে খান, এটা যে কি পরিমাণ উপকার মানুষের শরীরের জন্য, খাওয়ার পরে বোঝা যায়। একবার করলা চ্যালেঞ্জ করছিল মনে আছে, ওটা খাওয়ার পর আমার রুচি বেড়ে গেছিল। সবারই যে কোনো কিছু মাংস করলার দাম এখন একটু কম, যাই হোক শশার পরবর্তী মানুষ করলাই খাইবো, করলার দাম বেড়ে যাবো, যাই হোক সমস্যা নাই,
বাড়লে অন্যরকম উদাহরণ হবো, পেঁপে কামু, পেঁপে তো কোনো শাস্তির মধ্যে পড়ব না, কুমড়ে লাউ পেঁপে। যাই হোক, আমরা অনেকদিন পর ভিডিও দিলাম, আপনারা আসলেও অনেকদিন ওয়েট করছি। আমাদের সঙ্গে আমার ভিউয়ার, আমাদের ভিউয়ার সব ঘুমিয়ে রয়েছে মনে হয়, সবাই চলে জাগে। আমার সঙ্গে ভিউয়ার তো নেই, ঠিক আছে, এটা তো মনে থাকবো না। যাই হোক, তারপর দেখি ট্রাই করবো এখন থেকে একটু রেগুলার হওয়ার জন্য, সপ্তাহে দুইটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো, যদি আপনি আর কি রেসপন্স করেন। আর রেসপন্স না করলে হয়তো আস্তে আস্তে নিভে যাবো গা প্রদীপ, ঠিক আছে। আর আসলে কি মানে এই চ্যালেঞ্জের ভিডিও বানানোটা একটু কঠিন আছে, মানে শুধু খাওয়ার চ্যালেঞ্জ তো এটা একটু কঠিন, কারণ সবসময় তো সুস্থ থাকা হয় না, অসুস্থ থাকলে এটা বানানো যায় না, আবার সময় সাপেক্ষ ব্যাপার, কোলাবান আছে বাসায়, সব কিছু মিলে আর কি হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কোনো এলার রিবাটনের ভিডিওটা আসবে কিছুদিনের মধ্যে, দেখি কীভাবে বানানো যায় একটা প্ল্যান করতেছি। আপনাদের কাছে যদি কোনো প্ল্যান থাকে তাহলে বলেন, আমরা সেই প্ল্যান অনুযায়ী করার চেষ্টা করবো, ঠিক আছে। সবাই আপনারা, আমি বলি কি বলবেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আগে রেস্টুরেন্টে জানানো হবে, ঠিক আছে। হ্যাঁ, আমার স্যার রেস্টুরেন্টে খাবো, ঠিক আছে, আপনারা একটু পরামর্শ দিন কিভাবে বানালে ভালো হয়।